আসসালামু আলাইকুম আলী বি আমরা অনেকেই হয়তো জানি না যে কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষের ওপর প্রভাব ফেলে তার মধ্যে একটা হচ্ছে বদনজর জাদু খারাপ স্বপ্ন এই তিনটা জিনিস মানুষের ওপর খারাপ প্রভাব ফেলে এগুলো কিন্তু হাদিস পাক দ্বারা প্রমাণিত তো যদি কেউ কোনো খারাপ স্বপ্ন দেখেন তো সেই মুহূর্তে সে কি করবে তার কি করা কর্তব্য এ বিষয়ে হাদিসে পাকের মধ্যে কি নির্দেশ এসছে পথ নির্দেশিকা এসছে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে যে হাদিস পাকটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি সেটা বুখারি শরীফ চতুর্থ খণ্ডে হাদিস নাম্বার তিন হাজার দুইশো বিরানব্বইয়ের মধ্যে রয়েছে এবং মিসকাত শরীফের মধ্যে মিসকাতুল মাসাবি চতুর্থ খণ্ড দুইশো সত্তর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার চার হাজার ছয়শো বারোর মধ্যে রয়েছে এছাড়া মুসলিম শরীফে রয়েছে এছাড়া দুয়ার একটা কিতাব রয়েছে হিসনে হাসিন সেই কিতাবের মধ্যে আপনারা পাবেন হাজরত আবু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহি আলহি ওসাল্লাম বলেছেন উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় কাজেই এ কোনো খারাপ স্বপ্ন দেখে সে সেটা কারো কাছে বলবে না যদি কোনো ভালো স্বপ্ন দেখে তো সেটা সে যাকে ভালোবাসে এমন লোকের কাছে শেয়ার করতে পারে কিন্তু আধুনিক স্কলাররা বলেন বর্তমান যুগে ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন কোনোটাই শেয়ার করবেন না তার কারণ হচ্ছে আপনি জানেন না যাকে আপনি হয়তো ভালোবাসেন বা ভালোবাসছেন মনে করছেন যে সে আপনাকে ভালোবাসে হতে পারে সে আপনার হিংসা করে কাজে ভালো খারাপ কোনো স্বপ্নই কাউকে শেয়ার করবেন না স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির কাছে আপনি স্বপ্নের কথা শেয়ার করতে পারেন এটা একটা আলাদা বিষয় বেশ খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে কী করবে সে আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন এর ক্ষতি থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় অর্থাৎ আউজু বিল্লাহ হিমিনা রাজিম পড়ে তো এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে বাম দিকে তিনবার থুথু ফেলা অনেকেই বলছেন যে থুতু ফেলা লাগবে না শুধুমাত্র থু থু এ আওয়াজ করলে হবে কিন্তু না থুথু ফেলাই উত্তম থুতু ফেলা তিন নম্বর হচ্ছে খারাপ স্বপ্নটি কারোর নিকট প্রকাশ না করা ইনশাআল্লাহল যদি এ নির্দেশিকা ফলো করে তাহলে তার খারাপ স্বপ্ন তার রকম ক্ষতি করতে পারবে না এ বিষয়ে একটা হাদিসে পাক রয়েছে হাজিরাত রসুল সাল্লু আলহি আলিবাস্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে আর আল্লাহর নিকট তিনবার শয়তান হতে আশ্রয় চায় এবং পার্শ্ব পরিবর্তন করে তাহলে এর দুটো হাদিস থেকে কি বুঝতে পারলাম এক আউজুবিল্লা পড়া তিনবার হোক একবার হোক পড়া আউজুবিল্লা পড়া দুই বাম দিকে তিনবার থুতু ফেলা তিন পার্শ্ব পরিবর্তন করা মানে যে কাতে যে কাত ফিরে শুয়েছিল অন্য কাতে শোয়া অন্য কাতে ঘুমানো চার স্বপ্নটি নিকট প্রকাশ না করা এই যে জাবির আদেলা তো থেকে যে হাদিসটা বর্ণিত রয়েছে এটা মিশকাত শরীফের মধ্যে চতুর্থ খণ্ডে দুইশো সত্তর হাদিস নাম্বার চার হাজার ছয়শো তেরোর মধ্যে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই যদি কেউ ঘুমের মধ্যে ভয় পেয়ে অস্থির হয়ে যায় ঘুম না আসে এবং ভয়ে এসে ছটফট করে অস্থিরতা উপলব্ধি করে তো সেই মুহুর্তে তার জন্য একটা দোয়া হাদিসে পাকের মধ্যে এসছে দাউদ শরীফ চতুর্থ খণ্ডের তিনশো বাইশ পৃষ্ঠায় হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই এবং তিরমিজি শরীফ ষষ্ঠ খণ্ড দুইশো উনচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আঠাশ এবং মিশকাতুল মাসাবির মধ্যে দ্বিতীয় খণ্ডের পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতাত্তর আউজুবি সররি ইবাদিহি ইবা মিন ওয়া ইয়াহদুরুন এই দোয়াটি তো ইনশাআল্লা এটা আমরা ছবিতে বা কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে দেবো বাংলা উচ্চারণ যারা ওখান থেকে মুখস্থ করতে চান করতে পারেন এছাড়া এই দোয়াটা যদি কারোর মুখস্ত না থাকে তো সে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে তিন কুলের বর্ণনা এসছে যেটা আল্লাহ রসুল সাল্লু আলহি আলহিবসাল্লাম ঘুমাবার আগে পড়তেন যে বিষয়ে এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি তো তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস ফু দিয়ে হাতে পুরো শরীরে মালিশ করে নিতে পারেন যতদূর আপনার হাত যায় তো এটা আপনি করতে পারেন তো এগুলি করেন ইনশাআল্লাহবাজ খারাপ স্বপ্ন আপনার কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না যাতে আপনি খারাপ স্বপ্ন না দেখেন এই জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সুননাতে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সুননাতে বর্ণিত যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো যদি ফলো করেন তো ইনশাআল্লাহ আপনি খারাপ স্বপ্ন দেখবেন না এরপরেও যদি দেখেন তাহলে এগুলো করেন তো ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আল্লাপাক আপনাকে আমাকে